প্রায় দৈনিক সংঘটিত হয়ে আছে সরু সরু ভূমিকম্প বিগত 28 এপ্রিলত পুয়ার ভাগত আহিছিল এটা ডাঙর ভূমিকম্প এই ভূমিকম্প প্রাবল্য আছিল 6.4 এই ভূমিকম্পটোর অভিকেন্দ্র আছিল ফুনিতপুর ইয়ার পিছতে প্রায় সরু সরু ভূমিকম্পর জোগারণি অনুভূত হয় এই ভূমিকম্পপুরর অভিকেন্দ্র আছিল ফুনিতপুর বুধবার বিয়লি 5:55 পুনের অনুভূত হয় একটা জোগারণি রিক্টার স্কেলত এই ভূমিকম্পর প্রাবল্য আছিল 3.2 কিন্তু এবার এই ভূমিকম্পর যে অভিকেন্দ্র সে আছিল কামরূপ জাকলৈ কিছু পরিমাণে এটা কংকিত হয়ে পড়েছে কামরূপবাসী রাইজ আর 1950 চনের ভূমিকম্পর ভয়াবহ একটা বর্ণনা আগবঢ়ালে রেণু মজুমদার নামের এগারী বৃদ্ধায় সেই সময় ভূমিকম্পর ফলত কেনে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেই বর্ণনা আগবঢ়ালে বৃদ্ধাগিয়ে ভূমিকম্পই মোক 1950 চনের ভূমিকম্পলৈ মনত পেলাই দিলে অবশ্যে 1950 চনের ভূমিকম্প এইবারতকে বহুত প্রবল আছিলে ভূমিকম্পত সদিয়াত ডাঙর ডাঙর ওখ গছবোৰ নারিকলের গছবোৰ মাটিত পোত খাই গৈছিল মানুহে হাতেৰে ছিঙিব পৰা অবস্থা হৈছিল ভূমিকম্পর পিছদিনাখন ব্রহ্মপুত্রর পাৰত গন্ধকর গোন্ধ পাইছিল নৈত মাছবিলাক কাছ মাছ ভাহি হওয়া দেখিছিল আৰু সেই মাছবোৰ সালফার গেছত মৃত্যু হোৱা বুলি কৈছে আমি শুনিছিলোঁ ভূমিকম্পটো সদিয়া অঞ্চলত উৎপত্তি হৈছে তাত মাটি ফাটি বহুত জীৱ জন্তু মানুহৰ মৃত্যু হৈছিলে ব্ৰহ্মপুত্ৰৰ পানীবোৰ বোকাময় হৈছিলে ৰঙা বোকাময় হৈ উফন্দি আহি প্ৰবল বানপানীৰ সৃষ্টি হৈছিল নৈত ডাঙৰ ডাঙৰ গছবিলাক উটি আহিছিল সেই কাঠবোৰ শৰাইঘাটত জমা হৈছিলে মানুহে তাৰ ওপৰে নৈখন পাৰ হ'ব পৰা অৱস্থা হৈছিল ফেলে করোনা মহামারী সন্ত্রাস আনফালে পথর দুরবস্থায় জলাকুলা খুয়াইছে সাধারণ জনতাক ডিস্ট্রিক্ট কলাইগাঁওর পৰা টাঙনি চারিআলিলৈ যোৱা পথর এই পথর মাজতে পুখুরী সদৃশ গাঁতর সৃষ্টি হয়েছে পথর উপর চরিছে হাঁ বহু বিধায়ক আহিল বিটিসির কার্যবাহী সদস্য হল সকলে যেন এই পথ চা ক্ষিরতি গায়ের দরেহে ব্যবহার করে বিভাগীয় কর্তৃপক্ষ আজিলেক কোনো গুরুত্ব প্রদান নকরিলে এই পথ চার রাইজর দাবি অতি শীঘ্রে পথ চা মেরামতি করে রাইজর সুবিধা করে দিয়ে যেন এফালে করোনা মহামারীর আতঙ্ক আনফালে পথর দুরবস্থায় জালাকালা খুয়াইছে কলাগাঁওবাসী রাজ্যক এই পথটি হয়েছে কলাগাঁও যে টাঙনি চারিআলিলৈ যাওয়া পথ আর এই পথর দুরবস্থা মূল ক্যামেরা সহযোগে দেখাব পুখুরী সদৃশ গাঁতর মাজে যাতায়াত করবলগা হয়েছে কি কব এই পথটো দুরবস্থা ইয়াতে জনপ্রতিনিধিয়ে গুরুত্ব প্রদান নকরে 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 ইলেকশন আগত করিম বলে কয় ইলেকশন পিছত আর একু নকরে রাস্তাগুলো এনেকা বেয়া স্কুল চলি বলে যাবই নরে আর যোনগুলো মানুষ বজার করবা যায় রাস্তা সাইকেল টাইকেল বাগড়ি পড়ে যায় রাস্তাগুলো ঠিক নকরে আগতে বহুত লেকশন মারি থাকে রাস্তা ঠিক করিম বলে পিছত ইলেকশন পার হওয়ার পিছত আর ওইফেলে খবর নলয় আমার এই রাস্তা বহুত বেয়া হয়েছে সাইসে দেখা পাই আছে গাড়িগুলো এনেকা আছে ব্যাটারি গাড়ি সদায় পাল্টি হয়ে সদায় বাইক তো যাবাই নরে তাহলে যি রাস্তা কন্ডিশন আচ্ছা এখন গাড়ি আহিছে ব্যাটারি গাড়ি আহিছে কেনেকুয়া পোস্টটো কেনেকুয়া আমার এই রাস্তা একদম পুরা বেয়া আর গাড়ি এটো গাড়ি চলাব নারে এনেকা রাস্তা দি এনেকা রাস্তা নাই এইখান রাস্তায় বেয়া কেউ ভাল নকরে ইয়াতে আপনাদের ফুট দিয়ে নির্বাচন ফুট বিচারি আহে জনপ্রতিনিধি কেউ ভাল নকরে নকরে বা কেনেকে করি কেনেকে কমিটি ভাল নকলে আমি তো একো করব নোৱাৰো তেওঁলোকে হে বুঝি পায় এটো 10 বছর হল এনেকাই পড়ি আছে ভাল নকরে ডাম্বার যায় ভাল নকরে রাস্তাগুলা ভাল করিব লাগে হ্যাঁ হয় আসলে রাস্তাটো ভাল করিব লাগে কোনো ধরনের ইয়াতে গুরুত্ব প্রদান নকরে কি কব বস্তু কেনেকুয়া কেনে কব আর দুনিয়ার আর লেতরা আর গাত হয়ে আছে রাস্তা এইদরে ইমান মানুষ দিনে হাজার হাজার মানুষ যায় যাতায়াত করা এই পথটো এই পথটোর এই দুরবস্থায় আসলে সাধারণ পথাচারী সকলক যে দুর্যোগ ফুগাইছে তার পিছতো কিন্তু যে জনপ্রতিনিধি জনপ্রতিনিধি আজ এই মুহূর্তলৈকে কোনো ধরনের গুরুত্ব প্রদান নকরা নাই আর গুরুত্ব প্রদান নকরার উপায় আসলে এটা পুখুরী সদৃশ গাঁত হয়েছে ইয়াতে বহু মানুষ পড়িছে বহু মানুষ করবালে যাত্রা করে আহি ঘুরি উভতি যাবলগা হয়েছে এইদরে যাতায়াত করে আছে আসলে এই কলাগাঁও কলাগাঁওর পর যে টাঙনি চারিআলিলৈ যাওয়া পথটোত এইদরে বহু মানুষ ইতিমধ্যে পড়ি আহত হয়েছে আর তারপিছতো কিন্তু গড়কাপ্তানি বিভাগ বা লোক নির্মাণ বিভাগে কোনো ধরনের গুরুত্ব প্রদান করা পরিলক্ষিত নহল।